সাগরের অতল গহ্বরে ডুব দিয়ে মুক্ত চেছে আনার মতো রূপকথার জন্ম ছোট্ট বেলায় খোকা ঘুমানোর বেলায়। সন্ধ্যা রাতে এমন গল্প শুনে কত সত্যই তো ঘুমিয়ে পড়ল, আর ব্যতিক্রমী একজনের ঘুম আসেনি মুক্তর নেশায়। সত্যিকার অর্থে যে মুক্ত চেছে আনা যায় সেরকমটা কল্পনা করেছিলেন ভারতীয় ক্রিকেটের সৌন্দর্য হিটম্যান খ্যাত রোহিত গুরুনাথ শর্মা। মহারাষ্ট্র থেকে উঠে আসা একজন ক্রিকেটারের মারাঠি ভাষায় কথা বলে দলের সবার মন জয় করে নেয়াটা অতটা সহজ ছিল না, যতটা সহজভাবে একজন মাস্টার ক্লাস হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। একা যে রেকর্ড তৈরি করেছেন সেই রেকর্ডের ধারে কাছে কেউ তো নেই, আর থাকতে পারবে কি না সে প্রশ্নের জবাব এখনও মিলবে না। বিরাট কোহলি নিজের দক্ষতার মেধাজের আগুনে বোলারদের ফুরিয়ে 70 শতক আদায় করে নিলেও একজন ছিলেন যিনি অতি নরম কিংবা ঠান্ডা মেজাজের, যার অভ্যুত্থানে বোলাররা কুর্নিশ করে বলে কিপ গোয়িং হিটম্যান। ভারতীয় ক্রিকেটের কত স্মৃতি মাখা দুপুরে একা হাতে লড়ে গেছেন তা বোধহয় ক্রিকেটের হিসেবে রাখা কোনো কেরানির ড্রয়ার ভর্তি হিসেবের খাতার মতো। বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার কিংবা কলকাতার সৌরভ গাঙ্গুলি, এনাদের উত্তরসূরি হিসেবে কিছু একটা করে দেখাতে হতো আলাদা করে, আর তার জন্য রোহিত বেছে নিয়েছিলেন পুল শট, কিংবা এও হতে পারে পুল শট নিজের পরিচয় এভারেস্টের সমান পৌঁছে দিতে বেছে নেন রোহিত শর্মাকে। যাই হোক, দুই পক্ষের চুক্তিতে হয় এক দারুণ সাইনিং, তাতে রোহিত হয়ে যান শিল্পী আর শিল্প হিসেবে ধরা দেয় ক্রিকেটের বহুল ব্যবহৃত শট পুল। আর এই দুটো মিলে নির্দ্বিধায় বলা যায় পুল শট শিল্প হলে রোহিত শর্মা সেই শিল্পের মহাশিল্পী। আর সেই মহাশিল্পীর বিস্তীর্ণতা ঘরের ছেলে মহারাষ্ট্র থেকে শুরু করে যেখানে ক্রিকেট যাওয়া সম্ভব সেখানেই পৌঁছে গেছে, আর এই বহু ক্রোশ দূরের পৌঁছানোর একমাত্র মাধ্যম দ্য হিটম্যান রোহিত গুরুনাথ শর্মা। শিল্পীর তুলি শুধু ছবি আঁকে আনন্দ দেয়, আর রোহিতের উইলো হাসায় কাদায় কিংবা ইতিহাস লেখায়, আর সেই ইতিহাসের এক পাতা ওডিআই ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের সংখ্যা। সৌরভ গাঙ্গুলির ঘরের মাঠে একা ভারতীয় হয়ে ইতিহাস রচনা করেছিলেন রোহিত, সেই ইতিহাসের লিড রোল ওডিআই ক্রিকেটে একা এক ইনিংসে সর্বোচ্চ রান করা, আর তার সংখ্যার হিসেব হল 264 রান। টিম অর্ক যতটা চোখে পড়েছিল তার থেকেও ইডেন গার্ডেন্সে এক রোহিতের মুনশিয়ানা বেশি নজরও ছিল। এক ইনিংসের মানদণ্ডে ক্রিকেটে প্লেয়ারদের সক্ষমতা বিচার করলে রোহিতই হবেন সেরা কিংবা মহাসেরা প্লেয়ার। তুলনা করলে এক ইনিংসের রাজার সিংহাসনে মুকুট পরা রাজ অধিপতির নাম হবে দ্য মাস্টার ব্লাস্টার হিটম্যান রোহিত গুরুনাথ শর্মা। নাটোরের বনলতা সেন জগৎ বিখ্যাত বাংলা ভাষাভাষীদের এক আবেগের কবিতার লিড রোল। সমগ্র ভারত যদি একটা কবিতা হয় তাহলে সেই কবিতার লিড রোল রোহিত শর্মা। যেন কোনো এক দুপুরে কাক মরার উদ্দূরে ছায় দাঁড়িয়ে জীবনানন্দ দাশের কবিতা কল্পনার চোখে বাংলায় পড়ে নিলেন। আরেকটু যোগ করে বলবো, তুমি রবে আরও একবার সেথায় যেথায় নায়ক হওয়ার মিছিল যায়, আর সেখানে তুমি এক মহানায়ক, নায়কের পাঠশালায় কবিরা বসবে আর সেখানে তোমায় খুঁজবে, এক মহানায়কের চরিত্রে কবিরা বসবে আর সেখানে তোমায় খুঁজবে। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।